কোন্নগরের অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়ালেন শ্রমিক নেতা অশোক মুখার্জি। বুধবার সকালে কোন্নগর 10 নম্বর ওয়ার্ডের আনন্দম ক্লাব সংলগ্ন অসংগঠিত শ্রমিক মহল্লার মানুষদের হাতে মাস্ক, চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, সাবান তুলে দিলেন। যাদের কেউ ভ্যান চালক, কেউ বা অন্যের বাড়ি কাজ করেন, তো কেউ দিনমজুর, আবার অনেকে 100 দিনের কাজ করেন এমন পরিবারও আছেন। এদিন INTTUC শ্রমিক নেতা অশোকবাবু বলেন, বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি কোন্নগরের বহু হকার ভাইরাও স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে প্রতিদিন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। এদিন অশোকবাবুর সঙ্গে এই কাজে হাত মেলান অর্চনা বসু, রজত ভট্টাচার্য, পার্থ ভৌমিক, চন্দন চক্রবর্তী। INTTUC-র তরফ থেকে আমরা প্রথমে আমাদের যে দলীয় কার্যালয় রয়েছে ইউনিয়ন অফিসটা কোন্নগর স্টেশন থেকে, সেখানে আমাদের হকার ভাই সহ আশেপাশের অনেক মানুষকেই দিয়েছি। তারপরে আমাদের এখানেও এরাও সব অসংগঠিতভাবেই কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, কেউ মিউনিসিপ্যালিটির 100 দিনে কাজ করে। এই পরিবারগুলো তারাও একটা খারাপ জায়গার মধ্যে আছে দীর্ঘদিন লকডাউনের ফলে, তাই আমরা যতটা পারলাম আজকে এখানে পৌঁছে দিলাম। তবে ইতিমধ্যে আমাদের যে পাড়ার ক্লাব আনন্দম ক্লাব থেকেও এই ওয়ার্ডে একটা ব্যাপক অংশের লোককে আমাদের সন্তোষ বাবুলালরা 2-3টে পর্যায়ে দিয়ে গেছে। তা আমরা এটাই বারবার বলছি যে সকলকে এগিয়ে আসতে হবে, এটা কোনো রাজনীতির লড়াই নেই, এখানে কোনো রাজনীতি নেই। আজকে এই মহামারীর বিরুদ্ধে গোটা দেশ একসাথে লড়ছে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা ঘরে থাকবেন, সরকারকে সহযোগিতা করুন। ঘরে থাকাটাই সহযোগিতা, আমরা নিজেরা কেউ বেরোচ্ছি না, কিন্তু এই আজকে এসছি, এই আধ ঘন্টার মধ্যে এই কাজগুলো করে চলে যাব। তা সকলকে বলবো যে সচেতন থাকুন, এক থাকুন, এবং যা যা সরকার বলছে সেগুলো মেনে চলুন। এই মহামারীটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এটা যাতে ছড়িয়ে না পড়ে তার দায়িত্ব কিন্তু সকলের আছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আমরা সাবানও দিয়ে গেলাম, আপনারা লাগলে আবার দিয়ে যাবো এরপরে, এবং আপনারা সবসময় হাত ধোবেন, সবসময় হাত ধোবেন সাবান দিয়ে। আমরা এটা দিলাম INTTUC-র তরফ থেকে, INTTUC-র তরফ থেকে দেওয়া হলো, এবং আমরা INTTUC-র তরফ থেকে আবার কাল পরশুও দিচ্ছি। আমাদের স্টেশনে প্রায় রেগুলারই দেওয়া হচ্ছে, ওখানে যারা আমাদের হকার ভাই থেকে আরম্ভ করে আরও যারা বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে যারা আছে, একটা ব্যাপক অংশের লোক তো রয়েছে, সকলকে আমরা দিতে পারছি না। আমাদের পৌরসভাও বিরাট উদ্যোগ নিয়েছে, তারা খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছে। আমাদের বিধায়ক, আমাদের প্রবীর ঘোষাল এবং আমাদের MP কল্যাণ ব্যানার্জি, তারাও কয়েক দফায় বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করে গেছে। আমাদের বিভিন্ন ওয়ার্ডের তরফ থেকে, তৃণমূল কংগ্রেস শহর তৃণমূলের পক্ষ থেকে আমাদের দল কিন্তু নানাভাবে নেমেছে। আমরা সকলকে বলবো যে আপনারা বিভিন্ন সংগঠন নেমেছে, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান নেমেছে, সকলেই আসুন। আমাদের ক্লাব আনন্দম ক্লাব একটা অগ্রণী ভূমিকা এই এলাকাটায় নিয়েছে, প্রত্যেকে যদি প্রত্যেকের এলাকাটা দেখেন তাহলেই কিন্তু হয়ে যায়। এবং আমরা মানে একটা মানুষও যদি অভুক্ত থাকে এই খবর আসলে আমরা সেখানে পৌঁছে দিচ্ছি।